আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো বন্ধুরা, প্রতিবারের মতোই নিজ দায়িত্বে আবারও বের হয়ে গেলাম আপনাদের মনটাকে ভালো করব বলে নতুন কোনো একটি জায়গায় ঘোরার মাধ্যমে। চলেন ঘুরে আসি নতুন আরেকটি জায়গায়। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব আপনাদের মনটাকে ভালো করার জন্য। তো চলেন যাওয়া যাক। বন্ধুরা, অনেকক্ষণ জার্নি হলো, চলে আসলাম আমরা। তো চলেন চলে যাই ডিরেক্টলি গন্তব্যে। বন্ধুরা, এসে যা দেখলাম দু চোখ জুড়িয়ে গেল এক কথায়, কারণ প্রকৃতিও আজ আমাদের সাথে জোট বেঁধেছে। কেননা চোখ জুড়ানো মনোমুগ্ধকর রংধনুর সাতটি রং দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল এবং সাথে আমার মনটাও। বন্ধুরা, আপনাদের মন কারো যদি খারাপ থেকেও থাকে, আশা করছি এতক্ষণে তার খারাপ থাকার কথা না। তো বন্ধুরা, শুধু রংধনুই দেখা নয়, চলেন আজকে আমরা প্রকৃতির রূপ খুঁজে বেড়াবো। আর হ্যাঁ, অবশ্যই আমার সাথে কিন্তু আপনারা শেয়ার করবেন যে আপনারা কতটুকু প্রকৃতির রূপ খুঁজে পেয়েছেন এবং আপনাদের কাছে তা কেমন লেগেছে আর কতটুকু মন কেড়েছে। তো বন্ধুরা, চলেন আজকে আমরা খুঁজে বেড়াই প্রকৃতির সৌন্দর্যময় রূপ। আর হ্যাঁ, আমার সাথে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলেন বন্ধুরা খুঁজে বেড়াই। সত্যি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আজ অনুভূত হচ্ছে, যে জন্যই কবিরা বলেছেন এত কিছু প্রকৃতি নিয়ে। তো বন্ধুরা, কথা নয়, চলেন শুধু প্রকৃতির সৌন্দর্য আজকে উপভোগ করি। বন্ধুরা, ঝিরি ঝিরি বৃষ্টি ছিল, সাথে একটু দুষ্টুমিও। তো প্রাকৃতিক আবহাওয়ার সাথে ঝিরি ঝিরি বৃষ্টি, টোটালি একটা ফুল প্যাকেজ ভালো লাগার বলা চলে। বন্ধুরা, ঘোরাঘুরির শেষ পর্যায়ে, এখন বিদায় নেবার পালা। তো বন্ধুরা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের মনটা কতটুকু ভালো করতে পেরেছি এবং আপনাদের মনটা কতটুকু ভালো হয়েছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।